কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেল অসময়ের বৃষ্টি, সেই অসময়ের বৃষ্টিতে খরিফ এবং রবি মৌসুমের ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ আলু থেকে শুরু করে ধান সমস্ত ফসলেরই কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। তো এ বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু পদক্ষেপ নিয়েছেন। মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটি কিন্তু ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিচ্ছি এ বিষয়ে কৃষি দপ্তর থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, আলু চাষিদের পাশে দাঁড়াতে প্রতিটি পঞ্চায়েত এলাকায় বিমার জন্য ক্যাম্প করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। সমস্ত চাষিকে এই বিমার আওতায় আনার টার্গেট দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, কৃষি দপ্তর সমস্ত এলাকায় গিয়ে ক্যাম্প করবে, চাষিদের সব রকমভাবে সহযোগিতা করা হবে। জেলার কৃষি আধিকারিক ডিডিএ নকুল মাইতি বলেন, 31শে ডিসেম্বর পর্যন্ত আলু চাষিরা বিমা করাতে পারবেন। গম, ছোলা, মসুর, শস্য চাষের জন্য ওই সময় পর্যন্ত বিমা করানো যাবে। বিমা করার জন্য চাষিদের ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, জমির খতিয়ান পর্চা আনতে হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় 51,289 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। তার মধ্যে 46,117 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা আরও বাড়তে পারে। মিমারি, জামালপুর, খলসি, কালনাসহ জেলার সমস্ত এলাকার আলু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু একটি জেলার রিপোর্ট। এখনও বহু জমিতে জল জমে রয়েছে, ওই জমিগুলির বীজ নষ্ট হয়ে যাবে বলে চাষিরা জানিয়েছেন। খণ্ডঘোষের নবগ্রামের আলু চাষি সুকুমার বিট বলেন, 12.5 বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছিলাম, সমস্ত জমির বীজ নষ্ট হয়ে যাবে। বিঘা প্রতি আলু চাষ করতে প্রায় 15,000 টাকা খরচ হয়েছে, সব টাকা লোকসান হয়ে গেল। এখনও পর্যন্ত বিমা হয়নি, দ্রুত চাষিদের বিমা করানো উচিত, তা না হলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। সাতগেছিয়ার আলু চাষি ভাগ্যধর পাল বলেন, শনিবার রোদ ওঠার পর দেখা যাচ্ছে জমিতে রোপণ করা বীজে পচন ধরেছে, দ্বিতীয়বার চাষ করার সামর্থ্য বহু চাষিরই নেই। এই সময় সরকার পাশে দাঁড়ালে চাষিরা বাঁচবে, না হলে পথে বসতে হবে। চাষিদের অভিযোগ, বিমা কোম্পানির পাশাপাশি কৃষি দপ্তরকেও উদ্যোগ নিতে হবে। কৃষি দপ্তরের আধিকারিকদের সেই তৎপরতা এখনও দেখা যায়নি বলে অভিযোগ। বহু ক্ষতিগ্রস্ত জমি এখনও আধিকারিকরা পরিদর্শন করেননি। তাছাড়া কবে কোথায় ক্যাম্প হবে তা অনেকেই আগাম জানতে পারেন না। কৃষি দপ্তর সূত্রে ট্যাবলো উদ্বোধন করে দায় সারছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, কৃষি দপ্তরের আধিকারিকরা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার রিপোর্ট তৈরি করেছেন। জেলায় আলু চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কবে কোন এলাকায় ক্যাম্প হবে তা চাষিদের আগে জানানো হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, 2021 সালেও আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, সেবার চাষিরা বিমা করায় লোকসানের হাত থেকে রক্ষা পান। জেলায় বিমার প্রায় 70 কোটি টাকা পাওয়া গিয়েছিল। 4,97,300 জন চাষি আমন ধানের জন্য বিমা করেছেন। চাষিদের দাবি, আলুর পাশাপাশি ধান জমিতেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জমিতে জল জমে থাকায় ধানের রং কালো হয়ে যাবে, তাতে ধানের দাম অনেক কমে যাবে, ভিজে ধান ব্যবসায়ীরা কিনতেও চাইবে না। মূলত বুঝতেই পারছেন কৃষি দপ্তর কিন্তু উদ্যোগ নিয়েছে, তবে চাষিদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। যাদের ফসলের ক্ষতি হয়েছে, যদি আপনার এখনও পর্যন্ত বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত না করা থাকে, অবশ্যই আপনি বাংলা শস্য বিমাতে নামটি নথিভুক্ত করিয়ে নেবেন। অবশ্যই আপনাদের যে ব্লক কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে, অথবা আপনাদের যদি ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এবং দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও বাংলা শস্য বিমার ফর্ম কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটি কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি, এবং আমরা নিজেরা খাজনা দিই কৃষি জমিকে, কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন, এবং আমরা 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব।